হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে, আর আজকে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে প্রতিটি নৌযান আপনাদের দেখাবো। তো আজকে ঢাকা থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নৌযান, ছেড়ে যাবে সুন্দরবন 14। তো আজকে সুন্দরবন 14 নৌযানটি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি আজকে গলাচিপার উদ্দেশ্যে রয়েছে পূবালী 5 নৌযানটি। তো আজকে ঢাকা থেকে পটুয়াখালী যাবে সুন্দরবন 14 এবং গলাচিপা যাবে পূবালী 5। পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুইটি নৌযান, ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 9 এবং ছেড়ে যাবে মানামি। এই দুইটি নৌযান আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌরুটের বিলাসবহুল নৌযানগুলো বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনালে পার্কিং অবস্থায় রয়েছে। তো যাচ্ছি বরিশাল লঞ্চঘাটের কাছে, অর্থাৎ লঞ্চগুলো যেখান থেকে ছেড়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখনও যাত্রীরা আসা শুরু করেনি, ঢাকা বরিশাল নৌরুটের যাত্রীরা। তো দেখতে পাচ্ছেন বরিশালের উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে মানামি এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 9। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাপাত 12 এবং পারাপাত 18। তো আজকে ঢাকা থেকে জালোঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান 7 ঠিক রাত 8:30। পাশাপাশি জালোঘাটি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন 12। এবং আজকে ফুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে অগ্রদূত প্লাস। এবং শৌলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ 7 নৌযানটি। এবং শৌলা থানারহাট হিজলা ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট 7। এবং আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে পূবালী 7। তো দেখতে পাচ্ছেন সদরঘাটে বেশ ভালো পরিমাণ যাত্রীর আনাগোনা রয়েছে, পাশাপাশি আজকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবং আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দুইটি নৌযান, সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে টিপু 13। টিপু 13 নৌযানটি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে এবং ফার্স্ট ট্রিপে বেতুয়া
চরপর সুনোর উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান পাস। এই দুইটি নৌযান আজকে ঢাকা থেকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান তিন। একটি নৌযান রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে, একটি নৌযান আজকে ফারান তিন। গতকালকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুইটি নৌযান ছেড়ে গিয়েছিল আর আজকে ঢাকা থেকে একটি নৌযান ছেড়ে যাবে। এবং আজকে ধুলিয়া নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঈগল পাস। তো দেখতে পাচ্ছেন সদরঘাটে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এবং আজকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালী নয়। এবং নাজিরপুর লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স সাকিন। নৌযানটি খুবই সুন্দর একটি নৌযান। গঙ্গাপুর বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন এবং বাবুগঞ্জ বাদারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে শরীয়তপুর তিন। এবং আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুইটি নৌযান এমবি বালিয়া। সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে, পাশাপাশি ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে কর্ণফুলী নয়। এই দুইটি নৌযান আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং আজকে ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে অথৈ এক নৌযানটি। এবং আজকে ঢাকা থেকে দশমিয়া চরকাজল কোরালিয়া বালিয়ারতরি খেপুপাড়া উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালী ৬। তো আজকে ঢাকা নদীবন্দর থেকে এই নৌযানগুলো দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে মোটামুটি ভালো যাত্রী রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি প্রতিদিন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।